বছর চল্লিশের এক রোগিনীর ওভারিতে থাকা প্রায় 10 সেন্টিমিটারের একটি ম্যানিগমেন্ট টিউমার বের করতে পেরেছেন চিকিৎসকরা, যা দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে এক উজ্জ্বল পালক হিসেবে ধরা দিয়েছে। ন্যূনতম পরিকাঠামোর মধ্য দিয়ে অতি বিরল ক্যান্সার সার্জারি সম্পূর্ণ হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসক নীলাদ্রি সেনের তত্ত্বাবধানে এই ক্যান্সার সার্জারি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। দরিদ্র পরিবারের ওই রোগিনীকে বাঁচাতে পেরে খুশি চিকিৎসক নীলাদ্রি সেন এবং তার টিম। হাসপাতালের বহির্বিভাগে ভর্তি হওয়া ওই রোগিনীকে প্রথম দেখেই টিউমারের সন্দেহ করেছিলেন চিকিৎসক নীলাদ্রি সেন। তারপর সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই ধরনের ক্যান্সার সার্জারি মহকুমা হাসপাতালের ন্যূনতম পরিকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত জটিল, তবে তা সফলভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুজনেই আমাদের হসপিটালে আসার পর আমাদের হসপিটালের ওডি কেস অনেক বেড়ে গেছে, আমরা সমস্ত রকম চ্যালেঞ্জ নিতে পারছি। আপনারা এইটুকু বোঝেন যে ডাক্তারদের জন্য টিম ওয়ার্ক দরকার, এবং সেই টিম ওয়ার্কটা এখন এই হসপিটালে আছে। এবং সব থেকে বড় কথা, আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার, তিনি আমাদের সবসময় সাহস এবং যা যা দরকার সেগুলো উনি যোগান দেন বলেই আজকে আমরা এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি, এবং আমরা সত্যি খুব খুশি। ভর্তি হতে এসেছিল প্রথমে আউটডোরে, আউটডোরে পেশেন্টকে আমরা দেখি, এবং তার যে পরীক্ষা নিরীক্ষা ছিল তাতে আমাদের সন্দেহ হয়েছিল যে ওর জরায়ুর ঘরের পাশে যে ওভারি ডিম্বাশয় থাকে সেখানে একটা টিউমার আছে, এবং সেই টিউমারটাকে আমরা লোকেট করে পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছিলাম যে টিউমারটার মধ্যে একটু ক্ষতিগ্রস্ত টিউমার, যেটাকে আমরা বলি ক্যান্সার, সেই জাতীয় অসুবিধার মধ্যে রয়েছে। আমরা তারপর তাকে সিটি স্ক্যান করানো হয়। হসপিটালে ভর্তি হওয়ার পর আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার অপারেশন করার আগে, সেগুলো সমস্ত প্রস্তুতি আমরা নিয়ে রাখি। আমাদের হসপিটালে একান্তভাবে আমাদের হেল্প করে আমাদের এখন ডিএনবি পিজিডি, মানে যারা একটা সময় বিধাননগর হসপিটালে এরকম কেউ ছিল না, যারা এখান থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করছেন, সেরকম দুজন পিজিডি ডক্টর দেবারতী এবং ডক্টর তরল, এরা অসংখ্য আমাকে হেল্প করে। এবং আলটিমেটলি পেশেন্টটাকে আমরা হাতে নিই, কারণ পেশেন্ট ছিল অত্যন্ত গরিব ফ্যামিলি, একটি 40 বছরের মা যার তিনখানা বাচ্চা আছে বাড়িতে। আমরা চেয়েছিলাম এনিহাও মাকে বাঁচাতে। আমরা এই পেশেন্টটিকে যদি আরও বড় হসপিটালে পাঠাতাম তাহলে হয়তো মৃতপ্রায় হতো, কারণ আরও বেশি সময় নষ্ট হতো। আমরা কিন্তু সময় নষ্ট না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে আমরা অপারেশনের জন্য প্রিপারেশন নিই, কারণ আমরা বুঝতে পেরেছিলাম অপারেশন ইজ আ ফার্স্ট এইড। অপারেশন যদি আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি তারপর মায়ের কিন্তু সম্ভাবনা, জীবন ধারণের সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে। পরবর্তীকালে হয়তো কিমো বা রেডিওথেরাপি যেগুলো লাগে সেগুলো লাগতে পারে, কিন্তু সেগুলো আমরা জেনে শুনেই এগিয়েছিলাম। আজকে আমরা অপারেশনটা করি, এবং অপারেশনটা করার সময় আমরা পেট কেটে দেখি যে জরায়ুর ঘরের টিউমারটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা প্রায় 10 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটারের একটা টিউমার, যেটা টিউমারটাকে আমাদেরকে সার্জারিগতভাবে ইন্ট্যাক্ট বার করতে হয়। আমরা বলি আনরাপচার ক্যাপসুল অবস্থায় আমরা পুরোপুরি তাই বার করেছি, পুরো জরায়ুর ঘরের টিউমার, জরায়ুর ঘর, পাশের ডিমের থলি সবকটাই আমরা বার করতে পেরেছি। এবং তারপরে আমরা যখন দেখি যে পেশেন্টের মধ্যে যে ওমেন্টাম বলে একটা জিনিস থাকে সেই পর্দার মধ্যে কিছুটা ছড়িয়ে আছে, এবং সেটা কিন্তু প্রাথমিক পর্বে, আমরা সেটাকে ইনফ্রাকোলিক ওমেন্টেকটমি করে অপারেশনটাকে শেষ করি। অবভিয়াসলি ইজ এ ভেরি রেয়ার এন্ড কমপ্লিকেটেড কেসেস, যেটা আমাদের সাব ডিভিশন হসপিটালে আমরা করতে পেরে আমরা গর্বিত। আমাদের যে ফুল টিম ছিল, আমি একটু রিকোয়েস্ট করব তাদের সবাইকে একবার ডেকে নিতে। স্যার আপনার নামটা? আমি ডক্টর নীলাদ্রি সেন, এবং এই হসপিটালের সাথে ইনভলভ, আমি এখানকার ডিএনবি ট্রেনার। বলছি যে অনেক মানুষের একটা ধারণা আছে যে সরকারি হসপিটালে এই ধরনের অপারেশন হয় না, তাহলে বেসরকারি হসপিটালে হয়, কি বলবেন এটা নিয়ে? আমার একটাই বক্তব্য, সরকারি হসপিটাল বলতে তো সব রকমই বোঝায়, একটা হেলথ সেন্টার থেকে একটা মেডিকেল কলেজ সবই সরকারি হসপিটাল, কিন্তু চ্যালেঞ্জটা নিতে হয়, এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম। এবং সত্যি করে বলতে গেলে ক্যান্সার সার্জারি আমাদের মতো সাব ডিভিশন হসপিটালে বিরল শুধু নয়, অতি বিরল, এবং এটা ক্যান্সার সার্জারি। এবং এই ক্যান্সার সার্জারি করার যে সাকসেসফুল টিম আমার, কোথা থেকে মারল? বাসগড়া আকড়াপাড়া ইছাপুর পঞ্চায়েত। কি হয়েছিল? আগে বলছিল সামান্য হালকা পেটে ব্যথা, তারপরে দেখা গেল এই তেনার কাছে ট্রিটমেন্ট করাতে গিয়ে ধরা পড়লো যা টিউমার আছে। হ্যাঁ, এই সরকারি হসপিটালে যা অপারেশন হলো আমার খুবই আনন্দ লাগলো। ডাক্তারগুলোকে খুব ধন্যবাদ আমার দিক থেকে। নাম কি?